আপনি কি দেরি করে সকালে ঘুম থেকে ওঠেন আর দেরি করে রাতে ঘুমাতে যান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, হেলথ এন্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোসাম্মদ জয়নব খাতুন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সকালে দেরি করে ঘুম থেকে উঠলে কী কী ক্ষতি হয়। চলুন বিস্তারিত জেনে নিই। দেরি করে ঘুম থেকে উঠলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। যুক্তরাজ্যে 4,33,000 মানুষের উপর জরিপ চালিয়ে দেখা গেছে যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর সংখ্যা 10% বেশি। গবেষণা দেখা যায় যে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। বিজ্ঞানীরা এ সংক্রান্ত গবেষণার জন্য 4 ধরনের মানুষকে বেছে নিয়েছেন। যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতি রাতে নিয়মিত জাগেন। এই 4টি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স 38 থেকে 70 বছরের মধ্যে। পরে এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক ক্রোনোবায়োলজি জার্নালে প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাত জাগা ব্যক্তিদের চেয়ে 6.5 বছর বেশি। তবে এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, গোত্র, ওজন, আর্থসামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ে জড়িত রয়েছে। রাত জাগার মতো বদভ্যাস গড়ে তুললে তাদের 90% মানসিক ব্যাধির শিকার হন। 33% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। তাই সুস্থ থাকতে হলে রাতে দ্রুত ঘুমাতে যান এবং সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে নতুন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।